তালিকা হলে নির্বাচন ঘোষণা বললেন ডক্টর অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগে মানবাধিকার হাই কমিশনের সমর্থন দেশের রাজনীতিতে নতুন মেরুকরণ জামায়াতের নেতৃত্বে জোট গঠনে সম্মত ইসলামিক দলগুলো কৌমীদের সঙ্গে বৈঠকে ঐক্যমত দ্রুততম সময়ে বিচার পাওয়া সাংবিধানিক অধিকার বলছেন আইনজীবীরা স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় আলাদা সচিবালয়ের দাবি আপল मलिक নেতাদের সংস্পর্শে দর্জি থেকে হাজার কোটি টাকার মালিক অগাস্টিন পিউরিফিকেশন হোল পালটে ঘুরে রেখেছেন সামরাজ চৌধুরী। ও আমি লাগি নেই আমার রাইত হইলো গো মানা দিন না আমি কই যাইতাম আমারhut কই যাইতাম বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষাক্ষেত্রের বাঁচাতে গিয়ে প্রাণদান চালক নয়ন একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রেমা। দেখছিলেন সংবাদ সকালের সাথে আছে আমি আলিনা দেশের সংস্কারের বিষয়ে সবাই ঐক্যমতে পৌঁছালে এবং ভোটার তালিকা প্রস্তুত হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে বৈঠকে কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস আলাদা বৈঠকে রোহিঙ্গা সংকট নিরসনের জাতিসংঘে তিন প্রস্তাব দিয়েছেন প্রধান উপদেষ্টা আর ডক্টর ইউনুসের নেতৃত্বের প্রশংসা করে সংস্কার কাজে সহায়তার আশ্বাস দেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আরো জানাচ্ছেন নাফিয়া ফারসানা জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের প্রথম দিনে ব্যস্ত সময় পার করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস অধিবেশনের সাইডলাইনে বাংলাদেশের বন্ধুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা এ সময় সুখী ও সমৃদ্ধ ভবিষ্যতের পথে বাংলাদেশের নতুন যাত্রায় বিদেশি বন্ধুদের সহযোগিতা কামনা করেন তিনি এছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের সদস্যপদ লাভের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন তিনি জাতিসংঘ সদর দপ্তরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভার সঙ্গে বৈঠক করেন তিনি এ সময় বাংলাদেশের ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার সরকারের উৎখাত এবং রাষ্ট্র সংস্কারের নির্বাচন বেসামরিক প্রশাসন পুলিশ বিচার বিভাগ দুর্নীতি বিরোধী এবং সংবিধানে গুরুত্বপূর্ণ সংস্কারের ছয়টি কমিশন গঠন সহ নানা পদক্ষেপ তুলে ধরেন ডক্টর ইউনুস সংস্কার উদ্যোগে সমর্থন জানিয়ে সহায়তার আশ্বাস দেন ক্রিস্টালিনা জর্জিভা রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের সভা করেন প্রধান উপদেষ্টা এ সময় মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠীদের নিজ দেশে প্রত্যাবর্তন ইস্যুতে তিনটি প্রস্তাব দিয়েছেন অধ্যাপক ইউনুস এগুলো হলো রোহিঙ্গা সংকট মোকাবিলায় কর্মপন্থা নির্ধারণে অংশীজনদের নিয়ে সম্মেলন আয়োজন জাতিসংঘ এবং বাংলাদেশের মধ্যকার জয়েন্ট রেসপন্স প্ল্যান আরও বেগোবান এবং সম্প্রদায়টির উপর পরিচালিত গণহত্যার বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করা এর আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা বৈঠকে বাংলাদেশ কানাডার সম্পর্ক আরও দৃঢ় করার উপায় প্রাতিষ্ঠানিক সংস্কার সহ নানা বিষয়ে আলোচনা হয় এ সময় ডক্টর ইউনুসের নেতৃত্বের প্রশংসা করে সংস্কার কাজে সহায়তার আশ্বাস দেন ট্রুডো এছাড়া ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গেও আলাদা বৈঠক করেন প্রধান উপদেষ্টা দিনের শুরুতে জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস আয়োজিত সংবর্ধনায় যোগ দেন ড ইউনুস সেখানে জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে যোগদানকারী বিশ্ব নেতাদের স্বাগত জানান সংস্থাটির মহাসচিব নাফিয়া ফারসানা দেশ টিভি ডেস্ক অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার সমর্থনে বাংলাদেশকে তিন দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিবে বিশ্ব ব্যাংক বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইন বৈঠকে ডক্টর ইউনুসের সঙ্গে এক বৈঠকে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট এই সমর্থনের ঘোষণা দেন এদিকে অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কারের উদ্যোগের প্রশংসা করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হায় কমিশনার এছাড়াও নেপালের প্রধানমন্ত্রী ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত লিখিকা এবং মানবাধিকার কর্মী ক্যারি ক্যানেডি তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ ক্যানেডির ভাতিজি জাতিসংঘের সাধারণ অধি পরিষদের অধিবেশনে যোগ দিতে গেলে তেইশ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ইতোমধ্যে সাইডলাইন সভা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বেশ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বিশ্ব নেতারা প্রফেসর ইউনুসকে সমর্থন জানান তার এই ধারাবাহিকতায় ডক্টর ইউনুসের সঙ্গে দেখা করলেন প্রখ্যাত এই লেখিকা পরে তার ডক্টর ইউনুসের সঙ্গে দেখা করেন সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা অন্য প্রসঙ্গ ঐতিহাসিক গণ মাধ্যমে ছাত্র জনতার বিজয়ের পর দেশের রাজনীতিতে তৈরি হয়েছে নতুন মেরুকরণ আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে ইতোমধ্যে ভাবতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো ইসলামপন্থী দলগুলো নিয়ে নির্বাচনী ঐক্য গড়ে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে লড়াইয়ের চিন্তা করছে জামায়াত ইসলামী নিজেদের বিভেদ ভুলে এক প্ল্যাটফর্মে আসার ব্যাপারে ঐক্যমত পোষণ করেছে ইসলামী আন্দোলন সহ বিভিন্ন ইসলামিক দল এতোমধ্যে জামায়াতের সাথে আনুষ্ঠানিকভাবে ভাবে বৈঠক করেছে কম এধরনের বেশ কয়েকটি দল জামায়াতে নেতৃত্বে ইসলামী জোট গঠনের সম্মতি দিয়েছেন তারা শহিদুল জামার সাকিবের রিপোর্ট কোন পর থেকেই পাল্টে দিতে থাকে দেশের রাজনৈতিক দৃশ্যপট শুধু মূলধারার নয় এর প্রভাব পড়ে বিভিন্ন ইসলামিক দলেও দেশের স্বার্থে সবার মধ্যেই এখন এক প্ল্যাটফর্মে কাজ করার মনোভাব দেশের সবচেয়ে বড় ইসলামিক দল হিসেবে বিভিন্ন ঘরানার নেতা ও দলগুলোর সঙ্গে নিয়মিত বৈঠক করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী অর্ধিত স্বাধীনতা রক্ষা করতেই ইসলামিক দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন বলে মনে করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান আমরা ইসলামী দলগুলা যেহেতু আমরা একটা আদর্শে লালন করি আমরা সবাই কাছে আমাদের আদর্শের খাতিরেই আমরা কাছাকাছি এবং এটাকে কেউ মূর্চা বলুক আন্ডারস্ট্যান্ডিং বলুক যাই বলুক এটা তাদের ব্যাপার তা আমরা চাই যে দেশের স্বার্থে সবাই মৌলিক বিষয়ে সবাই প্রসঙ্গ এটা ধর্মীয় সংগঠনগুলা যেমন অন্যান্য পররাপর রাজনৈতিক সংগঠনগুলা দেশের কমন স্বার্থ যেখানে আসবে সেখানে সবাইকে এক থাকতে হবে এখানে যদি বিভক্তি আসে তাহলে কিন্তু দেশকে যারা ভালোবাসে না তারা এখান থেকে সুযোগ জামাতে ইসলামীর নেতৃত্বে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় জানায় অন্যান্য দলের নেতারাও অভ্যুত্থানের ফলাফল ধরে হবে না হয়ে যায় এর জন্য প্রয়োজন হচ্ছে ইসলাম মধ্যে ঐক্য করা আমরা মনে করি যে বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ হিসাবে এখানে একটি ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামীর অবদান অনস্বীকার্য জামাত ইসলামীকে আমরা একত্রেই আমাদের এই পথ আমরা সাথী হিসাবে পাব এইটাই আমাদের প্রত্যাশা মুসলিম প্রধান দেশ হিসেবে এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মালানা ইউনুস আহমদ রাজার অ্যাঙ্গেল থেকে যদি এই সিদ্ধান্ত নেয় যে আমরা সাল হলো একটা জায়গায় আসবো এটা ভালো হবে আমরা তাদেরকে আহ আহ্বান জানাচ্ছি যে তারা যেমন বলছেন এইভাবেই যদি বাস্তবায়নের পথে এগিয়ে আসেন তাহলে আমরা খুশি হব একসময় হবে যে সবাই এক জায়গায় হয়ে গেছি আমরা সবার কাছে দেশবাসীর কাছে দোয়া চাই যে সবাই যেন দোয়া করে যে আমরা সবাই এক জায়গায় আসতে পারি এক সুরে এক কথা বলতে পারি যেমনটা পরিবেচন হয় জাতিকে আলোর পথে আনতে জামায়াতকে আরো অগ্রগামী হয়ে কাজ করার আহ্বান জানান কৌমি ঘরানার জ্যেষ্ঠ আলেমরাও শাহিদুজ্জামান সাকিব দেশ টিভি ঢাকা বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার প্রস্তাব শিগগিরই আইন মন্ত্রণালয়ে জমা প্রধান বিচারপতি তার অভিভাষণের পর স্বাধীন বিচার বিভাগের জন্য উচ্চ আদালতে লড়াই করে আইনজীবী মাস্তার হোসেন এবং শিশির মনির বলেন বিচারপ্রার্থীর দ্রুততম সময়ের মধ্যে বিচার পাওয়ার মৌলিক সাংবিধানিক অধিকার এজন্য বিচার বিভাগ পৃথকীকরণ একান্ত জরুরি শামীমা আক্তারের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আছে ছাত্রজনতার বিপ্লবের মধ্য দিয়ে গেল আট আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন করা হয় এরপরই রাষ্ট্রকাঠামো সংস্কারের আলোচনা শুরু হয় বিভিন্ন মহলের আলোচনার শীর্ষে আছে বিচার বিভাগ সংস্কার এর জন্য আলাদা সচিবালয় গঠনের বিষয়টি বিশেষ জোর দেয়া হচ্ছে গেল এগারোই সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে রাষ্ট্র সংস্কারের ছয়টি সংস্কার কমিশন গঠনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যার মধ্যে বিচার বিভাগ সংস্কার কমিশন অন্যতম মৃত্যুকে আলিঙ্গন করেছে এই লক্ষ্যে অধনস্থন আদালতের দুই হাজার বিচারককে নিয়ে বিশেষ সভা করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এ সময় গণবিপ্লবের চেতনা ধারণ করে সবার জন্য ন্যায় বিচার নিশ্চিতের তাগিদ দেন তিনি সেই সঙ্গে বিচার বিভাগ সংস্কারের অংশ হিসেবে আলাদা সচিবালয় প্রতিষ্ঠার কথা বলেন প্রধান বিচারপতি বিচার বিভাগ যেমন স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে পারে তার জন্য আমি জরুরি ভিত্তিতে বিচার বিভাগে কিছু সংস্কার বাস্তবায়নের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশের নির্বাচন কমিশন সচিবালয় এবং জাতীয় সংসদ সচিবালয় এর ন্যায় বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার জন্য পরিপূর্ণ প্রস্তাব প্রস্তুতক্রমে আমরা শীঘ্রই আইন মন্ত্রণালয় প্রেরণ করব স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় সবার আগে আইনি লড়াইয়ে নামেন মাজদার হোসেন তার করা মামলার রায়ের বারো দফা বাস্তবায়ন করা হলে সাধারণ মানুষের ন্যায় বিচার পাওয়ার পথ সুগম হবে বলে মনে করেন তিনি মাজদার মামলা যে দীর্ঘ কাঙ্ক্ষিত जजমেন্ট কার্যকর করার যে উদ্যোগ সেটা ফলপ্রসূ হতে চলেছে বিচারকগণ বলতে সহকারী জজ থেকে চিফ জাস্টিস পর্যন্ত এই বিচার বিভাগের সদস্যদেরকে সংসদ তথা আইনবিভাগ এবং প্রশাসন তথা অ্যাডমিনিস্ট্রেশন নিয়ন্ত্রণ মুক্ত রাখতে হবে বিচার বিভাগকে পৃথক ভাবে বিচারিক কাজ করতে দিতে হলে বিচারদের নিয়ন্ত্রণ বিচার বিভাগ দ্বারাই হতে হবে সংবিধানের একশো ষোলো অনুচ্ছেদ চ্যালেঞ্জ করে রিটকারী আইনজীবী শিশির মনির জানান মাস্তার হোসেন মামলা ছাড়াও সুপ্রিম কোর্টের পাঁচটি আলোচিত মামলার রায়ে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হয়েছে এগুলো হলো সংবিধানের ষোড়শ ত্রয়োদশ অষ্টম ও পঞ্চম সংশোধনী এবং ইদ্রিসুর রহমানের মামলা এসব মামলার রায় বাস্তবায়ন হলে তা হবে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার মাইল ফলক সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী মাজদার হোসেন মামলা নির্দেশনা অনুযায়ী স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয় মাননীয় প্রধান বিচারপতির অধীনে পরিচালিত হওয়াটা একান্ত জরুরি অনুচ্ছেদ একশো ষোলো অব দ্য কনস্টিটিউশনের মধ্যেই যখন বিচার বিভাগের উপর ন্যস্ত থাকবে এই নে মূলত আমাদের সুপ্রিম কোর্ট পাঁচটি বিখ্যাত মামলায় একশো ষোলোর প্রয়োজনীয়তা অনুভব করে রায় দিয়েছেন এক বাক্যে সবাই স্বীকার করেছেন এই বিচার বিভাগের স্বাধীনতার মূল মন্ত্র হল একশো ষোলোকে স্বাধীন করা একশো ষোলো পরাধীনতার শৃঙ্খল এই শৃঙ্খল মুক্ত করতে না পারলে প্রকৃত অর্থে তাত্ত্বিকভাবে সাংবিধানিক স্কিমের মধ্যে স্বাধীনতা অর্জন করা কঠিন হবে তার মতে প্রধান বিচারপতির অধীনে বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা করে সর্বোচ্চ আদালতের কর্মকর্তাদের মাধ্যমে পরিচালনা করা হলে স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাবে বিচারিক আদালতের বিচারকগণ শামিমা আক্তার দেশ ঢাকা গেল পনেরো বছরে আওয়ামী নেতাদের সংস্পর্শে শত কোটি টাকার মালিক হয়েছেন অনেকে বাড়ি গাড়ি নারী তো আছেই প্রশাসনকে হুকুমের গোলাম করে রাখতেন তারা তবে সরকার বদলের সাথে সাথে সুর পাল্টাতে শুরু করেছেন তারা নতুন মুখ সের আড়ালে আধিপত্য ধরে রেখেছেন স্বৈর সরকারের গড়ে দেয়া সাম্রাজ্য এমন তালিকার অন্যতম আগস্টিন পিউরিফিকেশন আওয়ামী নেতাদের ব্যবহার করে দর্জি থেকে হাজার কোটি টাকার মালিক তিনি তাকে নিয়ে অনুসন্ধান করেছেন এম এ মাত্র পনেরো বছর আগেও সামান্য দর্জি ছিলেন আগস্টিন পিউরিফিকেশন চলাফেরাও ছিল অতি সামান্য থাকতেন টঙ্গির পাগারে তবে এখন তার চলাফেরা এমপি মন্ত্রী আর প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে শুধু নিজে গাড়ি কেনেননি গাড়ি উপহার দিতেন মন্ত্রী থেকে শুরু করে আওয়ামী সরকারের পোষা পুলিশ কর্মকর্তাদেরও দেশটিভির হাতে আসা তথ্য বলছে দর্জি আগস্টিনের পাহাড় সমতুল্য সম্পদ রয়েছে বর্তমানে রাজধানীর মণিপুরী পাড়ায় একটি ফ্ল্যাট তেজগাঁও হুণ্ডগলিতে দুটি ফ্ল্যাট সাততলা নির্মাণাধীন একটি বাড়ি উত্তরার ষোলো নম্বর সেক্টরে পাঁচ কাঠা প্লট এশিয়ান টাউন ও রাজধানীর ভাটারায় দুটি করে চারটি প্লট দক্ষিণখানে পঞ্চাশ বিঘার প্লট রয়েছে তার রাজধানীর বাইরেও সম্পদের শেষ নেই আগস্টিনের টঙ্গীর পাগারে বিলাসবহুল বাড়ি একই এলাকায় জিনোর মার্কেটে একটি আটতলা ভবন আরেকটি সাততলা ভবন টঙ্গির পাশেই ভাদুনে একটি প্লট বাগদিতে ছয় বিঘার প্লট শেরপুরের মারিতে সতেরো বিঘার উপর রিসোর্ট মাউসাইদে সাত বিঘার প্লট সম্পদের তালিকা যেন শেষ হওয়ার নয় এক তালিকায় প্রায় এক কোটি টাকারও বেশি সম্পদ রয়েছে তার ও তার পরিবারের নামে বেনামে এরকম অনেক জায়গায় ওনার নিজস্ব সম্পত্তি আছে প্লাস দেখা যাচ্ছে ছেলে ছেলে বউ ওয়াইফ এদের নামে অনেক সম্পত্তি আছে সেই আসলে সেই সম্পত্তির যে অর্থ কোথা থেকে আসলে এটা কিন্তু এখন আমাদের অজানা এত সম্পত্তি অর্জনে তার অন্যতম হাতিয়ার মুরাল ব্যবসা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মুরাল বানিয়ে পুলিশ প্রশাসনকে বানিয়ে ফেলেন হুকুমের গোলাম আর সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের মুরাল বানিয়ে হয়ে ওঠেন সমবায় মাফিয়া কালভ আর খ্রিস্টানদের সমবায় সংগঠন দখল করে দুর্নীতি আর অনিয়ম করে হাজার কোটি টাকার মালিকাজ আগস্টিন কারণ একজন স্বরাষ্ট্রমন্ত্রী যখন একজন সাধারণ এই সোসাইটির চেয়ারম্যানকে শেল্টার দেয় তখন থানার তো কিছু বলার থাকে না আজকে স্বরাষ্ট্রমন্ত্রী যদি শেল্টার না থাকতো তাহলে সে মিস্টার আগস্টিন কোনোভাবেই এত দুর্নীতি এত খারাপ কিছু কাজ করতে পারতো না আগস্টিনের সাথে কথা বলতে তার অফিসে গিয়েও মেলেনি দেখা বন্ধ রয়েছে তার মোবাইল ফোনও স্বৈরাচার হাসিনা সরকারের মন্ত্রী এমপিরা পালালেও তাদের ব্যবহার করে হাজার কোটি টাকার মালিক হওয়া আগস্টিনের মতো দুর্নীতিবাজরা রয়েছে এখনও বহাল তবিয়াতে এম এ আজিম দেশ টিভি ঢাকা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জনকে হত্যায় সরাসরি সম্পৃক্ত ছয়জন জনকে করেছে সেনাবাহিনী বুধবার আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় এতে বলা হয় কক্সবাজারের চক্রিয়া ডাকাতি প্রতিরোধ অভিযানের সময় সোমবার দিবাগত রাতে লেফটেন্যান্ট তানজিম সরওয়ার নির্জন শহীদ হন ওই এলাকায় চিরুনি অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ছয়জন জনকে আটক করে সেনাবাহিনী এ সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র এগারো রাউন্ড গুলি হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি পিকআপ ভ্যান এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয় জিজ্ঞাসাবাদে জানা যায় আটকদের মধ্যে চারজন প্রত্যক্ষ ভাবে অপরাধের সঙ্গে জড়িত বাকি দুজন তথ্য দিয়ে থানায় হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মারধর এবং নির্বিচারে গুলি থেকে শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে প্রাণ হারান রিকশা চালক নয়ন একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় বা

আমার রায় তো হলে না দিন এলে দিন আমি কই যাইতাম আমার ভুত কই পাইতাম আমি খালি জুন মানুহে আমার ভুত কই দিন কই আমি তো সংসারে নাই হম ওন আমার ভুত কই আমার ভুতরাই নে দেও আমার আজকা কেউ উনিশটা দিন ধরে কমাইও নাই না কেউ কয় না কোনো বাদ দেও গো মাই আমি কেন বইছি বাদ দেও মাই তোমারে ভাতে ভাত দে গরম লাগতো মাই তোমার বাতে পাগ দে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কামালখানি গ্রামের রিক্সাচালক নয়ন বিশ বছর বয়সী যুবক মায়ের নিষেধ উপেক্ষা করে বাড়ি থেকে বের হন গেল পাঁচ আগস্ট বাজারে গিয়ে শুনতে পান মাইকে ভেসে আসছে নির্বিচারে গুলিও হামলা চলছে শিক্ষার্থীদের উপর রিকশা ফেলে তাদের সাহায্য করতে ছুটে যান নয়ন শিক্ষার্থীদের সংগ্রামে যুক্ত হয়ে এক পর্যায়ে নিজেই গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন রাজপথে মা আর ছয় বোনের অভাব অনটনের সংসারে একমাত্র পুরুষ হিসেবে হাল ছিল নয়নের হাতে তার মৃত্যুতে চরম অসহায় দিন কাটাচ্ছে পুরো পরিবার আমরাই তো সলতাসি আল্লাহ যেমনি পারতেছি এমনিই চলতেছি দশে দিতেছি আমরা কোনো বাপে কোনো জমি তুইয়া যায় নাই বা কোনো জায়গা তুইয়া যায় না আমরা গটটাই যে শুধু আর কিছু না আমার ভাইটা খুব কষ্ট করে আমরা মানুষ করছিলাম আমার বাড়িটা শুধু পরিবারই নয় পাড়া পড়শিদের চোখেও জল এনেছে সজ্জন নয়নের মৃত্যু ছোটবেলার থেকে তার সাথে আমার চলাফেরা কোনো কে সাথে কোনো রাগারাগি নাই বা কার সাথে কোনো দুশ্মনী নাই সে অনেক ভালো বন্ধু আসলো আমার সব সময় আমার সাথে সব কিছু সে শেয়ার করত তার মাথার ডাইন সাইডের উলি উড়াই লিছে উড়াইয়া তানার বাইর থেকে এস রাইয়া তানাত নিছে নেটিন দিয়ে লাশ গুইড়ে রাখছে যাতে কেউ সন্ধান না পায় নয়নের মৃত্যুর ঘটনায় গেল বাইশ আগস্ট বানিয়াচং থানায় দায়ের করা হয়েছে হত্যা মামলা তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তির দাবি নয়নের পরিবারের আর অসহায় পাশে দাঁড়াতে সরকারকে অনুরোধ জানিয়েছে স্থানীয়রা পুলিশের সর্রা গুলিতে আবু সাঈদের মৃত্যু হয়েছে মাথার বা দিকেও রয়েছে আঘাতের চিহ্ন ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাইদ হত্যাকাণ্ডের ঘটনার দুই মাস পর তদন্তের রিপোর্ট প্রকাশ পেয়েছে এই রিপোর্টে তার মৃত্যুকে হত্যাকাণ্ড উল্লেখ করে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে বলে জানানো হয় রংপুর থেকে রফিকুল ইসলামের প্রতিবেদন গত ষোলো জুলাই ছাত্রলীগ পুলিশ ও বিরোধী ছাত্রদের ত্রিমুখী সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের এক নং গেটে পুলিশের গুলিতে আবু সৈদ অসুস্থ হয়ে লুটিয়ে পড়লে হাসপাতালে নেন সতীর্থরা হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনার দুই মাস সাত দিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ময়না ময়নাতদন্তের রিপোর্ট সংশ্লিষ্ট চিকিৎসক জানান তার পুরো শরীরে ছিল সররাগুলির ক্ষত মাথার পেছনে আঘাত ও রক্তক্ষরণ হলেও সেটি মৃত্যুর কারণ নয় বলছেন চিকিৎসক শরীরের বিভিন্ন অংশে অভ্যন্তরীণ রক্তক্ষরণই তার মৃত্যু হয়েছে গুলির কথা উল্লেখ আছে শর্টগানের গুলি লেগেছে এবং শর্টগানের গুলি মানে শরীরের ভিতরের স্ট্রাকচার ড্যামেজ করছে যার কারণে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে এবং একটা ক্লিন কার্ড হত্যা চিকিৎসক দাবি করেন রিপোর্টটি বদলানোর চেষ্টা করা হয়েছে দেওয়া হয়েছে ওই সময় আসলে অনেক চাপের মধ্যে ছিলাম তারপরেও আসলে আমার কলেজ প্রশাসন যার কারণে আমি মানে এত প্রতিবন্ধকতার মাঝেও ওই রকম একটা রিপোর্ট দিতে পারছিলাম কেন খুবই চাপের ছিলাম আসলে নগর পুলিশ কমিশনার জানান এই ঘটনার তদন্ত চলছে অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে একই কথা বলছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশ সদস্য বহিরাগত রাজনৈতিক ব্যক্তিত্ব যেই হোক না কেন তদন্তের মাধ্যমে বেড়ে আসবে তারা আসামি হবে এবং তদন্ত যাতে কোয়ালিটি সম্পন্ন হয় সেটার জন্য পিবিআই আন্তরিক আছে পাশাপাশি মেট্রোপলিটন পুলিশ তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতেছে আসামি যারাই হোক শনাক্ত হলে তারা গ্রেপ্তার হবে আইনের আওতায় আসবে সঠিকভাবে মূল্যায়ন করে তাদের আইনিক ব্যবস্থা নিতে পারি এছাড়া নিরপরাধ ব্যক্তি যেন যেখানে শাস্তি না পায় সেটা নিশ্চিত করবে একজন বলছে অমুক আসামি একজন বলছে অমুক আসামি দিস ইজ নট মাই হেড এক কারণ এটা হচ্ছে আইনিক সংস্থা তার আইডেন্টিফাই করবে রিয়েলি হু আর দ্য মেইন কালপ্রিট আবু সাইদের ভাই রমজান আলী বাদী হয়ে হত্যা মামলা করলে তদন্তের ভার পায় পিবিআই গ্রেফতার দুই পুলিশ সদস্যকে রিমান্ড দেওয়া হলে দায়ী স্বীকার করেননি তারা শীতকালীন শাকসবজি ব্যস্ত সময় পার করছেন কৃষকরা অতিবৃষ্টির কারণে বীজতলা ক্ষতিগ্রস্ত হওয়ায় এবছর শীতের আগাম সবজি উৎপাদন কমার আশঙ্কা করছেন তারা তবে নতুন করে অতিবৃষ্টি না হলে লক্ষ্যমাত্রা অনুযায়ী সবজি উৎপাদন করবে করতে আশাবাদী তারা এদিকে শীতকালীন সবজি উৎপাদনে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ নরসিদ্দি থেকে সহকর্মী কাউসার মাহমুদের পাঠানো তথ্য চিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হওয়ার পর নতুন করে চলছে বীজতলা তৈরির কাজ ফুলকপি বাঁধাকপি লাউ শিম টমেটো সহ সব ধরনের শীতকালীন সবজি পরিচর্যায় ব্যস্ত সময়ে পার করছেন কৃষকরা এরই মধ্যে অনেক জমিতে বেড়ে উঠেছে শাকসবজির চারা অতি না হলে শীতের আগেই প্রায় সব ধরনের শাকসবজির সরবরাহ বাড়ত বলে মনে করছেন তারা এক লাগাইতে পারতাম কিন্তু না তার কারণে কারণে বৃষ্টির আমরা ফাঁদাকি ফুলকপি তারপরে আছে টমেটো তারপরে আছে আমার বেগুন এবার বৃষ্টিতে খারাপ যে আমাদের দেরিয়েছি এতদিনে প্রায় দিয়া চল্লিশ পার্সেন্ট চারা লাগাই ফেলতো কিন্তু এখনো মনে করেন আমি বিশ পার্সেন্ট লাগাইছি তবে নতুন করে অতিবৃষ্টি না হলে লক্ষ্যমাত্রা অনুযায়ী সবজি উৎপাদনে আশাবাদী কৃষক উৎপাদন খরচ বেশি হয় শাকসবজি বিক্রি করে আশানুরূপ দাম না পাওয়ার আশঙ্কা তাদের যেটা কিনতাম যেটা আমার লাগে দাম যেটা বেচতাম গেলে বাজার গেলে নেয় না এই যে একটা বাগুন গেছে গেছে বার করছি যে হাটে দাম পাইছি পরের আটা আটও নিলে টাকা মন একশো টাকা যায় না যদি মনে করেন বৃষ্টি বা যত তুফান না আসে এগুলি যদি আমরা ভালোভাবে বিক্রি করতে পারি তাহলে কিছু লাভবান আমরা হতে পারি বৃষ্টিতে বীজতলার ক্ষতি কাটিয়ে শীতকালীন শাকসবজি উৎপাদনে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ কিছুদিন আগে যে অতিবৃষ্টিতে আমাদের কিছু সামান্য কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে তো ইতিমধ্যে আমরা তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করেছি পাশাপাশি আমরা তাদেরকে উন্নত জাতের বীজ সর্বাহের কিন্তু আমরা ব্যবস্থা নিয়েছি জেলার ছয় উপজেলায় এবছর দশ হাজার চারশো পঞ্চাশ হেক্টর শাকসবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে নরসিংদীর উৎপাদিত শাকসবজির সত্তর ভাগই সরবরাহ করা হয় ঢাকায় নিউজ ডেস্ক দেশ টিভি